গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফিটফাটের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। তো ট্রিপ থেকে ফিরে এসে দু তিনটা দিন গ্যাপ নিয়েছি। প্রথম কথা, তো ফার্স্ট দুদিন আমার ব্লগ আপলোড করতে এত প্রবলেম হয়েছে যে কি বলবো। তো যাই হোক, সেই জন্য আর কি দুদিন আমার সেভাবে ব্লগিং করা হয়নি। তারপর একদিন শরীরটা খারাপ ছিল, তো সব মিলে একটু ডিলে হলো আর কি আপনাদের সামনে আসতে। তো যাই হোক, এই কয়েকদিন মানে এখন থেকে কয়েকদিন একদম রেগুলারই থাকবো, থাকার চেষ্টা অন্তত করব। তো আজকে আজকে তারিখ কত, তারিখে ভুলে গেলাম, আজকে হলো 20 তারিখ, 20th অক্টোবর। তো যাই হোক, আজকে সকাল মোটামুটি 8:10 এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। এখনও মানে উঠে জাস্ট এই বিছানা টিছানা তুললাম, ঘর দোর একটু ঝাড়টার দিলাম, এই বাসি কাজটুকু হয়েছে। এখনও সেভাবে মেইন স্ট্রিম কাজে ঢোকা হয়নি, থাইরয়েডের ওষুধটা খেলাম, তো মনে করুন ওই চা আঠা খেতেও আমার কিছুক্ষণ দেরি আছে। তো যাই হোক, ভাবলাম যে একটু আপনাদের সাথে গল্প করে নিই, ব্লগটাও স্টার্ট করে নিই। আর সবথেকে ভালো ব্যাপার হলো গাছে ঝুমঝুম করে ফুল হচ্ছে, প্রচুর কাটা জবা হয়েছে। তারপরে তো এমনিতে কড়ি ফুল হয়, এই সময় আরও বেশি করে হচ্ছে, অল্প অল্প শিউলি ফুলও ফুটেছে। তো যাই হোক, সেসব আপনাদের তো দেখাবোই। আর এখন আস্তে আস্তে যেতে হবে রান্নাঘরে, কারণ স্কুল তো আছেই, স্কুলে তো যেতেই হবে। আর মা তো আছে ছোট ননদের বাড়িতে, আজকে হাজবেন্ড গিয়ে নিয়ে আসবে, মাকে আনতে যাবে। তো একবার ভাবছিলাম যে আমিও যাই, রাজভোগকে একটু দেখে আসি, তারপরে ভাবলাম না, স্কুলটা মানে স্কুলের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আর তার মধ্যে সামনেই ওর অন্নপ্রাশন, থার্ড নভেম্বরেই ওর অন্নপ্রাশন আছে, তখন আবার যেতেই হবে। তো সেজন্য আর এখন আর যাচ্ছি না, ওই একাই যাচ্ছে মাকে আনতে। ওই আমাকে মানে আমি যখন স্কুলে যাবো একসাথেই আর কি বেরোবো দুজন, এই প্ল্যান আছে। যাই, এইবার তাড়াহুড়ো আছে, দুজনেই বেরোচ্ছি, একদম তালাফালা সব কিছু দিতে দিতে হবে। তো চটপট রান্না করি, অল্প সামান্য কিছুই আজকে রান্না করবো, সেরকম ইয়ের মধ্যে ঢুকবো না, তামঝামে ঢুকবো না। যাই, রান্নাবান্না সেরে টেরে আসি, তারপর ফুলগুলো দেখাই আগে, দাঁড়ান। বৃহস্পতিবার ভেজ মেনু, তো রান্নাবান্না চলছে, কমপ্লিট এখনও হয়নি, কী আপডেট আছে দেখাচ্ছি। তো এই হচ্ছে টমেটো আর আমসত্ত্বের চাটনি, এটা আমার শাশুড়িমার স্পেশাল রেসিপি, এরপরে একদম একদিন দেখাবো আর কি। আর এইখানটাতে হচ্ছে লাউ ডগার চচ্চড়ি আর কি, এটা বাড়ির গাছের মানে বাড়ির লাউ গাছ, তারই ইয়েটা ডগাটা, সেটা দিয়ে চচ্চড়ি হচ্ছে। তারপর ভাত, আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত একদম ইয়ে করা আছে, উপর দিয়ে রেখেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এইখানটাতে বেগুন ভাজা আর কি করবো, সেটা ম্যারিনেট করে রেখেছি। এবার আস্তে আস্তে চচ্চড়িটা নামলে ডালটা সোমবার দেবো, তারপর ইয়ে হবে আর কি, ওই বেগুন ভাজবো, ব্যাস এই অবধি আজকে হচ্ছে। আর দুপুরবেলায় দেখি যদি মন চায় কিছু পাঁপড় টাপড় কিছু বিকি, অন্ধকার, বাপরে বাপ, দুপুরবেলায় যদি মন চায় তাহলে একটু পাঁপড় ভেজে নেব। এই হলো মেনু, মা আসছে, মার জন্যই চাটনিটা করছি আর কি, মা চাটনি খেতে খুব ভালোবাসে। স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব কিছু গোছানো শেষ, বেরোচ্ছি এবার, বেরিয়ে মানে বেরিয়ে বলছি মানে স্কুল করে এসে তারপরে আবার দেখা হচ্ছে, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। মানে আজকে কিছু কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম স্কুল থেকে ফেরার পর, যেহেতু হাজব্যান্ড নেই, শাশুড়ি নেই, বাবাও একটু বিজি ছিল। তো আর তার মধ্যে আজকে আবার মানে পূর্ণি বিকেলে তো আসে একবার, তো আসতেও দেরি করেছে, তো বিকেলেও তো অনেক রকম বাড়ির কাজকর্ম থাকে, জামাকাপড় যেগুলো শুকোতে দেওয়া ছিল সেইগুলো তোলাতুলি, এই খুচুর খাচুর মানে একটা বললাম আর কি, এরকম অনেক কিছু থাকে। তারপর সন্ধে বাতি দেওয়া ঠাওয়া, তো যাই হোক ওই আসার পর এই সব কিছু গুছিয়ে টুছিয়ে এই সন্ধেবাতি জাস্ট দেওয়া হলো। তো যাই হোক, আমি আপাতত একাই আছি বাড়িতে, ভালোও লাগছে না, কিছু কাজকর্মও সেরকমভাবে করার মতো নেই। এবার ওই হাজব্যান্ড আর মা আসবে আর কি, যতক্ষণে আসুক, তারপর ওদের একটু চা টা করে দেবো। আর যাই হোক, গুড্ডু এসছে, তো আমি আর গুড্ডু একটু চা খাই গল্প করতে করতে, তাতে অন্তত আমাদের একটু সময় কাটবে। তো যাই হোক, এটা একটা ভালো ব্যাপার হয়েছে আর কি, গুড্ডু এলো, মানে
বিয়ের পর থেকেই বলতে মানে গুড্ডু তো এই বাড়িরই দ্বিতীয় সন্তান আর কি, এইভাবেই ও মানুষ হয়েছে আর কি এখানটাতে। আর সেজন্য ওর সাথে মানে কি বলবো, হিন্দিতে একটা কথা আছে না, আপনাপন, সেটা আর সবার থেকে বেশি। মানে আমার ছোটো ননদ, দেখুন মানে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি তারা প্রত্যেকে তাদের জায়গায় আছেন, কিন্তু মানে একটা হয় না, একটা কারোর সাথে একটা বেশি মানে নিজস্বতা পাওয়া যায় আর কি, কারোর সাথে কানেকশনটা বন্ডিংটা বেশি ভালো হয়। তো আমার ছোটো ননদ আর এই গুড্ডু, এরা দুজন মানে আমার শ্বশুর বাড়ির সাপোর্ট সিস্টেমের দুটো মানে বড় বড় পিলার আর কি। তো যাই হোক, যাই চাটা ফিনিশ করি, তারপর ওরা আসুক, দেখি কি রান্নাবান্না কি করতে হয় না হয়, কিছু আর ওইদিকে দেখা হয়নি, ফিরুক, তারপর আস্তে আস্তে যাব। আলোটা এরকম ইয়ে লাগছে নাকি ফোনটাই এরকম মানে ক্যামেরাই এরকম ঘোলা ঘোলা লাগছে, বুঝতে পারছি না। গতকাল মারা ফেরার পর একটু মাথাটা ধরেছিল আর কি, একটু না ভালোই মাথা ধরেছিল। তো তারপর আর কি ওদের খেতে টেতে দেওয়া, চাটা করে দিলাম, এইসব ইয়ে টিয়ে করতে করতে কাজ বাজ ছিল, মানে এত শরীরটা খারাপ লাগছিলো। আর মারা অনেকটা মানে আলিপুর থেকে দিনহাটা মোটামুটি 2 ঘন্টার মতো ডিস্টেন্স, আর যদি রিজার্ভ করা গাড়িতে যাতায়াত হয় তাহলে অতটা গায়ে লাগে না আর কি ব্যাপারটা, কিন্তু যেহেতু বাসে করে এসছে আর কি অতক্ষণ, তো মাও খুব টায়ার্ড ছিল, সেজন্য মাও তো আমাকে সেভাবে হেল্প মানে হেল্পও করতে পারেনি। তো এবার সেজন্য কি হলো সমস্যাটা, ওই একার হাতে সব কিছু গোছানো এই সব করতে গিয়ে মানে একে তো শরীর খারাপ, এই সব মিলে আর ব্লগার ইয়ে করা হয়নি আর কি, রাতে কী কী করলাম সেই সব কিছু আর কিছু শ্যুট করা হয়নি। তো যাই হোক, সকালবেলায় এখন মোটামুটি এই ওই কাজ শুরু হয়েছে, একটু চা খাবো, হাজব্যান্ডও আছে, চাটা শেষ করে নিই আগে, চা খেতাম, এবার যাচ্ছি স্নানে। কিন্তু আমার একদম স্কুল যেতে ইচ্ছে করছে না, তুমি কিছু বলবে? মানে আসলে কি একে বলার কি ব্যাপার, বসে বসে ছুটি খাচ্ছে তো এদের, মানে ওই জ্বালাটা নেই, মানে আমার এখনও মনে হচ্ছে একটু ল্যাদ খাই। বলুন তো, দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা গেল, তারপরে তো হুরুম দুরুম করে ঘুরতে যাওয়া এইসব করে, মানে একটা যে ভ্যাকেশনে আমার একটা রেস্ট পাওয়া একটা মানে ইয়ে, সেটা তো হলোই না। আরে এগুলো স্টুডেন্টদের হয়, পরে দেরি করব, আমাকেই আরো পুরো মানে হুটোপাটি করে বেরোতে হবে। যাই স্নানটা সেরে আসি, স্নান টান করে চলে এলাম, আর এই ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করছি আর কি, কারণ রেডি রেডি হয়ে আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফ্যাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিটফ্যাট।